كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا كان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب

মানে সলাৎ অবস্থায় যদি কেউ আঙ্গুল ফুটায় তাহলে কি নামাজ বাতিল হবে না হবে না এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন মাসা আল্লাহ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যেটা আমাদের সমাজে মানে ভুল হয়েই থাকে স্বাভাবিকভাবে ভুল হয়েই থাকে তো দেখেন আঙ্গুল ফুটালে সলাথ বাতিল হয় না অনেকেই ফতোয়া দিয়ে থাকে বা অনেকেই সাধারণ মানুষ ভেবে থাকে যে সলাতে যদি কেউ আঙ্গুল ফুটিয়ে দেয় তাহলে নামাজ বাতিল কিন্তু এটা ভুল সিদ্ধান্ত ভুল হবে না বাতিল হবে না কিন্তু এটা একটি অনার্থক কাজ এটা একটি অনার্থক যার কোনো প্রয়োজন নেই যা থেকে বিরত থাকা একান্ত উচিত প্রত্যেক মমিনের জামাতের সাথে থাকলে নিঃসন্দেহে এতে অন্যান্য মুসল্লির নামাজের ব্যাঘাত ঘটবে অর্থাৎ সে ঘটা থেকে বাঁচতে হবে তখন তা আরও ক্ষতিকর এ উপলক্ষে আমি যেটা বলতে চাইছি যে সলাত অবস্থায় নড়াচড়া করা পাঁচ ভাগে মানে বিভক্ত করেছেন বিভিন্ন মহাদেশ তাদের উক্তিগুলি আমি এক এক করে বলছি যেমন একটা ওয়াজিব একটা সুন্নাত একটা মক্রু একটা হারাম একটা জায়জ অজীব নড়াচড়া যেমন শুরু করেছে এমন সময় স্মরণ হলো যে তার টুপিতে নাপাকি রয়েছে তখন টুপি খুলে ফেলার জন্য নড়াচড়া করা ওয়াজিব এ কথার দলিল হচ্ছে একাদা নবী সাল আলিয়া সাল্লাম হাদিসটি ভালো করে মনে রাখবেন যেমন এটা আর দলিল হতে পারে যেমন অনেকের পকেটে মোবাইল থাকে মোবাইল সুইচ অফ করতে বা সাইলেন্ট করতে ভুলে গেছেন তো সেই ভুলে যাওয়া বা সেই মোবাইলকে সাইলেন্ট করতে বা সুইচ অফ করতে ভুলে যাওয়ার কারণে এই কাজে লাগবে যে নবী জুতা পরে আদায় করছিলেন এমন সময় জিবল আলি ইসাল্লাম এসে তাকে সংবাদ দিলেন অর্থাৎ নবী সাল্লি সাল্লামকে নমজরত অবস্থায় এসে বলছেন যে তার জুতাই নাপাকি রয়েছে তিনি সলাৎরত অবস্থায় জুতা খুলে ফেললেন এবং সলাদ চালিয়ে গেলেন কোনো অসুবিধা হলো না এটা ওয়াজিব আপনার নোংরা বা আপনার জামাতে কাপড়ে আপনার জুতোয় কিছু লেগে আছে সলাত আপনি জোহর হোক বা মাগরিব হোক এসা হোক ফজর হোক যে কোনো সলাাত আপনি আদায় করছেন তো আপনার জানা নাই যদি জানতে পারেন যে না নাপাকি কিছু লেগে আছে তাহলে আপনার সেটা খুলে ফেলা একান্ত দরকার এটা অজীব নমাজের মধ্যে নড়াচড়া দ্বিতীয়ত সুন্নাত নড়াচড়া যেমন সলাত পরিপূর্ণ করার জন্য নড়াচড়া করা যেমন কাতারের ফাঁকা স্থান পূর্ণ করার জন্য সলাত অবস্থায় সামনের কাতারে চলে যাওয়া বা ডানে বামে পার্শ্ববর্তী মুসল্লির কাছে সরে যাওয়া এসবগুলো করা সুন্নাত কোন অসুবিধা নেই তিন নম্বর হচ্ছে মাক্রু নরাচড়া যেগুলো মানে অপ্রয়োজনীয় নড়াচড়া যার সাথে নামাজের কোনোই সম্পর্ক নেই এগুলা মাকরু মাকরু ইত্যাদি মানে এগুলা মাকরু মানে হলো খারাপ বুঝলেন এগুলা নড়াচড়া অনার্থক যেমন হারাম নড়াচড়া এটা বলি যে লাগাতার অধিক হারে নড়াচড়া করা যেমন দাঁড়ানো অবস্থায় অনার্থক কাজ করা রুকু অবস্থায় অধিক হারে নড়াচড়া করা বা বসা অবস্থায় অনার্থক নড়াচড়া করতে থাকা এমন কিভাবে সলাদ শেষ করা এ ধরনের নড়াচড়া হারাম এর মাধ্যমে সলাদ বাতিল হয়ে যাবে দ্বিতীয় মানে পঞ্চম যেটা হচ্ছে একটা হলো ওয়াজিব একটা হলো সুন্নাত একটা হলো মাকরু একটা হলো হারাম আর যেটা জায়জ সেটা হচ্ছে যে যেমন শরীরের কোন স্থানে চুলকানো প্রয়োজন অনুভব করলো বা শরীর থেকে মশা মাছি তাড়ানোর দরকার পড়লো ইত্যাদি ছোটখাটো বিষয় যা পরস্পর নয় অধিক হারে নয় তা বৈধ কোনো অসুবিধা নেই এই সমস্ত ক্ষেত্রে নমাজি কাজ বা নড়াচড়া করা যেতে পারে বাকি অনার্থক বা ভুল করবে এই সমস্ত কাজ যেমন আঙুল ফোটানো অনার্থক নরাচড়া একাধিকভাবে নড়াচড়া এগুলো একটা জায়েজ নয় এগুলো প্রত্যেকটাই নাজাইজ জল্লা খেয়ের আসসালাম আলাইকুম রহম